Итак, просто... ব্যাজ এবং উত্তরীয় দিয়ে তাকে গরম করে নেওয়া হল। মমতা ব্যানার্জির একটা কৃষি সংস্কৃতি আমাদের বাংলার 100 বার হারিয়ে গেছিল। নজরুল, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র এসব হারিয়ে যাচ্ছিল। মমতা ব্যানার্জি এসে এই কৃষি সংস্কৃতির আবার পুনর্জীবন করে এবং এই যে বাংলার যে রেনেসাঁ সেই যুগটাকে আবার টেনে নিয়ে আসা, এটা মমতা ব্যানার্জি করেছে। তাই যত আমাদের এরকম হল হবে আমাদের সংস্কৃতি চর্চা করার সুযোগ থাকবে এবং সেই সুযোগে আমাদের যারা পরের প্রজন্ম তারাও বাংলার মানুষ হিসেবে তারা গর্বিত হবে এবং তারা আমাদের যে কৃষি সংস্কৃতি সেটা ধারক বাহক হবে। আপনি নিজেই বললেন যে সেই ধার আমরা বহন করতে পারছি না, আর কি উদাহরণ আমরা পেয়েছি রবীন্দ্রভারতী বা অন্যান্য জায়গায়? আমরা অনেক সময় পাচ্ছি না, কিন্তু আমি সেই সব বাবা মাকে প্রণাম জানাই যারা তাদের বাচ্চাগুলোকে নিয়ে রবীন্দ্রসঙ্গীত শেখাচ্ছেন, নজরুলগীতি শেখাচ্ছেন, নাচ শেখাচ্ছেন, শরৎচন্দ্র বই পড়া শেখাচ্ছেন, বিদ্যাসাগরের কথা বলতে শেখাচ্ছেন, স্বামী বিবেকানন্দের মাতৃমন্ত্র পড়াচ্ছেন বা শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণকে দর্শন করে তার চার পূর্ণ জায়গাগুলো দর্শন করাচ্ছেন, তাদের প্রণাম জানাই। একজন নাট্যকর্মী হিসেবে আপনার একটা প্রশ্ন আছে, হলগুলো রেনোভেট হচ্ছে, ভালো হচ্ছে, কিন্তু এত ভাড়া বেশি হয়ে যাচ্ছে যে আমরা না করতে পারছি না। আমরা করবেন নিশ্চিত হবে, আমরা দেখব। সল্লেকে আজকে একটি জলের ট্যাঙ্ক ভেঙে পড়েছে, সেটা নিয়ে কি বলবেন? কোথায় সল্লেকে? সিটি সিটিজেনের পিছনে জলের ট্যাঙ্ক আমার জানা নেই, যদি হয়ে থাকে আমাকে ইনকোয়ারি করতে হবে। কলকাতায় রক্সি সিনেমা বন্ধ হয়ে যাচ্ছে। না না না, রক্সি সিনেমা বন্ধ হয়ে যাচ্ছে না, রক্সি সিনেমা কোর্টের আদেশে রক্সি সিনেমা কলকাতা কর্পোরেশনকে ওরা হ্যান্ড ওভার করছে। প্রপার্টিটা ছিল, বহু বছর ধরে ভাড়া দেয়নি, সেই জন্য হাইকোর্টে কেস চলছিল আজ প্রায় 30 বছর ধরে। হাইকোর্টের রায় ওরা হ্যান্ড ওভার করেছে, বন্ধ টন্ধ কিছু কেমন যখন বাস্তব হয় এর থেকে বেশি আর কিছু পাওনার নাই। স্বপ্ন তোমার যদি সার্থক হয়েছিল, স্বপ্ন যেটা দেখেছি সেটা বাস্তবে সত্যি দেখেছি, এর জন্য আমি শুধু আমার সমাজ, সমস্ত নাগরিক, পৌরসভার সমস্ত টোটাল কত ছিল এখানে ব্যবস্থা যেমনভাবে চলে এসছিল তেমনভাবে ব্যাপারটা তো জানেন যে আমাদের এখনও কামাহাটি পৌরসভায় ইত্যাদি ম্যারেজ সেরেমনি হল যে পয়সা দিয়ে সকল কমে ওদের হাজার হাজার দল অনেক কমে, একটাই পত্র লক্ষ্য যে নাগরিক যাতে আমাদের থেকে সাধারণ মানুষের জন্য এটার ভাড়া কত থাকবে? ভাড়াটা দেখুন, ভাড়া যাচ্ছিল তো ছিল, হ্যাঁ একটু ভাড়া বাড়বে। এখন তো আমার একটা ঘাড়ে চেপেছে জিএসটি, ছাড়া তো মনে যায় না, খাওয়া যায় না, কিছু করা যায় না। সেই সঙ্গে দেখে নেবো যেটা রিজনেবল, তবে হ্যাঁ আমরা 500 যে হলগুলো আছে তাদের থেকে। আর একটা প্রশ্ন, আগামী দিনে কামারাইটি অধিবাসীরা আর কী কী পেতে চলছে আপনার হাত দিয়ে? এরকম কোনো আমার হাত দিয়ে না, যা বাংলার মানুষ পাচ্ছে যার হাত দিয়ে
জামাটি হচ্ছে তার হাতে, হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর নগরায়ণ মন্ত্রী, তিনি পৌরসভার পুরো বিষয়টি তিনি দেখেন, হয়তো আমরা তার পাশে রয়েছি। আমি চাই যে পরিষেবা একটা একটা ধাপে ধাপে আমরা এগিয়েছি, আমরা আর যেগুলো বাকি আছে সেগুলো আমরা খুব সুন্দরই আমরা সেখানে আমরা বলবো। আর একটা বলেছি, ডেভেলপমেন্ট উন্নয়ন চলমান, উন্নয়ন কখনো থেমে থাকে না। আজ উন্নয়ন শেষ হয়ে গেল আর কোনো কাজ নেই, তার উন্নয়ন আর উন্নয়ন চলবে, তাই উন্নয়ন চলবে, রামহাটি পৌরসভা চালাবে আর এই উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায় চালাবে। সেখানে আধুনিকতা ছোঁয়াটা পিছিয়ে গেছিল, আমরা সেই জায়গায় নিয়ে এসেছি। মানুষ যা চাইছেন, যারা নাট্যবিদরা চাইছেন, যারা থিয়েটার করেন তারা যা চাইছেন, আমরা সেই জায়গায় আনতে। ওকে।